বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বানাত আবায়ন হিজাবের পক্ষ থেকে চলে আসলাম সন্ধ্যা সাতটা পনেরো তো লাইভে আসার কথা ছিল আসলে একটু কাজের জন্য একটু লেট হয়ে গেল ওটার জন্য এক্সট্রিমলি সরি আসলে বারবার চেষ্টা করি একটু টাইমলি আসবো বাট কোনো না কোনো কাজের প্রেসারে আসা হয় না সো কেমন আছেন সবাই হ্যাঁ আবারও একদিন পরে আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম আপনাদের সাথে হাই হেলো করতে চলে আসলাম এখন থেকে আমরা রেগুলারলি আপনাদের সাথে যাতে আমাদের কমিউনিকেশানটা বিল্ড আপ হয় আপ আপনারা যাতে আমাদেরকে আরও ইজিলি রিচ করতে পারেন সেজন্য এখন থেকে আমরা রেগুলারলি লাইভে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের সাপোর্ট পেলে আপনাদের আপনাদের কাছ থেকে আরও বেশি ইন্সপায়ার্ড হতে পারলে আমরা ইনশাল্লাহ আরও বেশি আপনাদের সাথে দেখা করতে আসবো লাইভ লাইভ করব। সো বেশি কথা বলবো না আজকে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন নিয়ে আমাদের লাইভ করতে যাচ্ছি আর আমি লাইভ মানে আমি প্রোডাক্টটা দেখানো শুরু করার আগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা ঠিক আছে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সো আজকের লাইফটা হতে যাচ্ছে একদম বানাতের একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন এবং খুবই কি বলবো খুবই এলিগেন্ট এবং খুব গর্জিয়াস একটা কালেকশন যেহেতু সামনে ঈদ চলে আসতেছে সো ঈদকে সামনে রেখে আমরা ট্রাই করতেছি একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশান আপনাদের সামনে প্রেজেন্ট করানো যায় কি না সো আজকে হচ্ছে আজকের আইটেমটাও একটা এমব্রয়ডারি আইটেম লাস্ট লাইভেও আমি আপনাদেরকে একটা লাস্ট লাইভে আমি বলেছিলাম যে হ্যাঁ পরের পরের লাইভে আপনাদের জন্য একটা চমক থাকছে বা একটা সুন্দর কালেকশন আপনাদের সামনে নিয়ে আসব সো আজকের কালেকশনটা হচ্ছে একদম একদম ব্র্যান্ড নিউ কালেকশান অল আমাদের এই কালেকশানটার ছবি এখনও আমাদের পেজে আপলোড করা হয় নাই ইনশাল্লাহ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের পেজে এটার ছবি আপনারা পেয়ে যাবেন সো আমি আমার কালেকশানটা আজকে দেখানোর আগে ডেলিভারি প্রসেসটা একটু বলি ইনসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা আর আউটসাইড ঢাকাতে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি বা ডেলিভার ডেলিভারি চার্জটা হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে যে যে যেই সদর মানে জেলাভিত্তিকগুলো যে সদর এরিয়াগুলোতে আমাদের ক্যাশ অন ডেলিভারি হয়ে থাকে আবার যেখানে যেখানে হোম ডেলিভারি পসিবল সেখানেও হোম ডেলিভারি হয়ে থাকে বাট ইনসাইড ঢাকাতে আপনারা অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ক্যাশ আর ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের আপুরা অর্ডার করে তাদের হাতে ইনস্ট্যান্ট টাকা হয়তো থাকে না তখন কিন্তু তারা আমাদের থেকে একটু ইনস্ট্যান্ট মানে যদি অনেক সময় যদি বলা হয় যে হ্যাঁ এখনই টাকা দিতে হবে বা অনেক সময় আপনাদের দেখি যে একটু প্রবলেম বলে যে না ক্যাশ অন ডেলিভারি হলে সুবিধা হয় বা হাতে তত মানে প্রোডাক্ট পৌঁছতে পৌঁছাতে হাতে টাকা ম্যানেজ হয়ে যায় সো আপনাদের সুবিধার কথা চিন্তা করেও আমরা আউটসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারিটা রেখেছি ঠিক আছে আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকি না বাট বিশেষ ক্ষেত্রে বা জরুরি স্পেশাল কিছু পারপাসে মাঝে মাঝে আমাদের অ্যাডভান্স পেমেন্ট হয়ে থাকে বাট সেটা আমরা বলে দিই আর মেনলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে উপজেলা বা থানা পর্যায়ে সেই যে যে এরিয়াগুলোতে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা চালু নাই সেক্ষেত্রে আমরা বিকাশে আগে পেমেন্টটা নিয়ে নিই বিকজ আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং এসে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি ঠিক আছে সো আমি বেশি কিছু বলছি না আর আজকে জাস্ট একটা আইটেমই আপনাদেরকে দেখাবো সো একটা আইটেম নিয়ে লাইফটা হতে যাচ্ছে আর আমি বেশি কি বলবো আননেসেসারি কথাবার্তা বলবো না আর আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের কালেকশানটাতে আজকের কালেকশনটা হচ্ছে একটা অসম্ভব সুন্দর এলিগেন্ট একটা গর্জিয়াস এমব্রয়ডারি আইটেম ঠিক আছে আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি অলরেডি ডলে এটা শো করানো আছে আই থিঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছে এই যে আজকের আইটেমটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড কলিজা কালার কম্বিনেশনের একটা অসম্ভব সুন্দর একটা এমব্রয়ডারি কালেকশন ঠিক আছে এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা এমব্রয়ডারি কালেকশন ব্ল্যাক অ্যান্ড কলি কলিজা কালার কম্বিনেশনে করা হয়েছে আমাদের এর আগেও কালার কম্বিনেশানে আমরা কাফতান করেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে সো আমরা চেষ্টা আমরা ট্রাই করলাম যে আবার একটু কালার কম্বিনেশনের প্রোডাক্টগুলো কিন্তু একটু গর্জিয়াস লাগে একটু ইলিগ্যান্ট লাগে তো কীভাবে আরেকটা নিউ কালেকশান বা নিউ ডিজাইন আপনাদের সামনে লঞ্চ করা যায় সো আমরা নিয়ে আসলাম ব্ল্যাক অ্যান্ড কলিজা কালার কম্বিনেশনে অসম্ভব সুন্দর একটা এম্ব্রয়েডারি কালেকশান সো আপনি দেখতে পাচ্ছেন যে ডলে পড়ানো আসছে এটা হচ্ছে ফুল্লি এক আবায়া আর এটা হচ্ছে ফুল্লি একটা আবায়া আর আবায়াটা হচ্ছে রা মানে ভিতরে হচ্ছে রেগুলার আবায়ের মতো ঠিক আছে রেগুলার আবায়ের মতো আর উপরের পার্টটা হচ্ছে কলিজা কালারের কাপড়টা দিয়ে ফেব্রিকটা দিয়ে হচ্ছে উপরের পার্ট মানে অ্যাটাচ করা হয়েছে সো এটা কিন্তু আলাদা পার্ট না এটা কিন্তু ইনারের সাথে অ্যাটাচ করা একটা পার্ট ঠিক আছে নেক পিসে কিন্তু সুন্দর করে এটা অ্যাটাচ করা আছে এবং স্লিপটাকে আমরা উপরের অ্যাটাচ পার্টের কালারের সাথে ম্যাচ করে আমরা স্লিপটা রেখেছি ঠিক আছে স্লিপটাকে স্লিপটা রেখেছি বেলবেট হাতাতে রেখেছি আর স্লিপের মিডেলে হচ্ছে ব্ল্যাক কালারের সাথে ম্যাচ করে মানে ইনারের কালারের সাথে ম্যাচ করে এখানে সুন্দর একটা এক ইঞ্চি বা এক ইঞ্চি থেকে হয়তো একটু কম হবে একটা বর্ডার দেওয়া হয়েছে মার্শাল অসম্ভব সুন্দর সো আইটু কাস থেকে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড কলিজা কালার কম্বিনেশনের অসম্ভব সুন্দর একটা এমব্রয়ডারি আইটেম সো এই এমব্রয়ডারি আইটেমটা উপরের পার্টটা কিন্তু অ্যাটাচ পার্ট ঠিক আছে ফুললি অ্যাটাচ পার্ট এই যে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ইনার পার্টটা আর ইনারের উপরেই কিন্তু এই কলিচা কালারের পার্টটাকে অ্যাটাচ করা হয়েছে একদম আপার পার্ট থেকে একদম লোয়ার পার্ট পর্যন্ত এটা ফুললি করা আছে আর এই একদম সাইডে একদম সাইডে সুন্দর করে একটা চিকন একটা লম্বা একটা এমব্রয়ডারি করা আছে একদম নেক পিস থেকে শুরু করে একদম লোয়ার পিস পর্যন্ত এই হ্যান্ড এমব্রয়ডারি করা আছে আর আমাদের প্রত্যেকটা এমব্রয়ডারি আইটেম কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি আইটেম খুব সুন্দর খুব ইলিগেন্ট আর ফিনিশিংটা মাসা খুবই ভালো বিকজ আমাদের নিজস্ব ওয়ার্কার দিয়ে এগুলো করানো হয় আমরা কোনো জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসি না ইভেন আমাদের প্রত্যেকটা বোরকা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশান হাউজে কিন্তু আমাদের নিজেদের ওয়ার্কার দিয়ে মেক করা হয় সো ইনশাল্লাহ আমাদের যিনি ওনার যা আপু উনি সব সময় কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করেন না ওনার কাছে সবচেয়ে আগে ফার্স্ট প্রায়োরিটি যেটা সেটা হচ্ছে কোয়ালিটি বিকজ কোয়ালিটির কোয়ালিটি নিয়ে আমরা সব সবসময় কনসার্ন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বানাতের জার্নিটা হয়তো বেশি দূরের না কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের কাস্টমারের কাছ থেকে আমাদের ফেব্রিক কোয়ালিটি প্লাস স্টিচিং নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো রেসপন্স পেয়েছি ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে থাকেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ সো এটা হচ্ছে সামনে একদম আপার পার্ট থেকে লোয়ার পার্ট পর্যন্ত হচ্ছে এমব্রয়ডারি করা হ্যান্ড এমব্রয়ডারি করা খুব সুন্দর ফিনিশিং আসছে ঠিক আছে খুব সুন্দর ইভেন এত সুন্দর ফিনিশিং যে হাতে কিন্তু লাগতেছে না আর এমব্রয়ডারিটা আমরা কি করেছি একটু কালার কম্বিনেশন একটু কন্ট্রাস্ট কালার ইউজ করে একটু একটু মাল্টি কালার আনার ট্রাই করেছি যেহেতু ইনারটা ব্ল্যাক কালার উপরের কোটির মতো একপাশে যেটা করা আছে সেটা হচ্ছে মে কলিজা কালার সো এই দুইটা কালার কম্বিনেশন কম্বিনেশনের সাথে যাতে যায় এই জন্য আমরা হচ্ছে এখানে একটু মাল্টি কালার ক্রিয়েট করেছি যেমন এখানে কিন্তু তিনটা ফুল করে এখানে একটু ডালপালা পাতা দিয়েছি ডাল পাতাগুলো কিন্তু সম্পূর্ণটা হচ্ছে আপনার রেশমি সুতা দিয়ে করা ঠিক আছে আমাদের প্রত্যেকটা এমব্রয়ডারি ওয়ার্ক কিন্তু রেশমি সুতা দিয়ে করা হয়ে থাকে আর মিডেলে কিন্তু একটু জরি সুতার ওয়ার্ক করা হচ্ছে আর জরি সুতা আর রেশমি সুতার কম্বিনেশানটা কিন্তু সবসময় একদম গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করে এর আগেও প্রিভিয়াস লাইভেও আমরা আমাদের যতগুলো এমব্রয়ডারি আইটেম আপনাদের সামনে শো করেছি প্রত্যেকটা আইটেমে কিন্তু রেশমি সুতা আর একটা সুতার একটা কম্বিনেশনে ছিল মাসাল্লাহ অসম্ভব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আর খুব গ্লেজি হয় জরি সুতাটা দিলে কি হয় একটু গ্ল্যামার একটা লুক ক্রিয়েট হয় খুব গ্লেজি হয় হ্যাঁ এটা আপনারা যারা নিয়েছেন তারা হয়তো জানেন আর একটু কাছ থেকে আমি একটু এম্ব্রয়ডারি দেখ এম্ব্রয়ডারি দেখা বিকজ আমি কিন্তু যেটা পরে আছি সেটা কিন্তু এটারই একটা আরেকটা কপি সো কাছ থেকে আর একটু দেখাই সেটা হচ্ছে এম্ব্রয়ডারিটা এ যে আই থিঙ্ক ক্লিয়ার দেখা যাচ্ছে এ যে সুন্দর করে প্রত্যেকটা জায়গাতে এরকম তিন চারটা তিন চারটে ফুল তিন চারটা ফুল করে করে এভাবে ডালপালা পাতা দিয়ে এই যে আমরা এখানে একটা মেরুন কালার একদম একটু চকলেট কালার একটু ব্ল্যাক কালার মানে একটা মাল্টি কালার ক্রিয়েট করা ট্রাই করেছি যাতে একটা গ্লেজি একটা লুক ক্রিয়েট হয় মাসাল্লা আর খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ফিনিশিং ঠিক আছে খুব সুন্দর ফিনিশিং আর হ্যান্ড এমব্রয়ডারি কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয় ঠিক আছে খুব সুন্দর ফিনিশিং হয় আর মানে কাজটা এত মসৃণ এত স্মুথ ঠিক আছে আমি আমার মনে হয় কাজ থেকে বুঝতে পারতেছেন আপনারা একদম আপার পার্ট থেকে একদম আপার পার্ট থেকে উপরের পার্টটাতে একদম লোয়ার পার্ট পর্যন্ত এভাবে সুন্দর করে কাজটা করা হয়েছে মাসাল্লাহ একদম রেশমি সুতা এবং জরি সুতার কম্বিনেশনে কাজটা করা হয়েছে অসম্ভব সুন্দর একটা কালেকশন আচ্ছা আমি অনেকক্ষণ হচ্ছে কমেন্ট নিচ্ছি না আর বলতেছেন আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম সো যেটা বলতে চাচ্ছিলাম আর এটার ফেব্রিকটা হচ্ছে ইনারে যে ফেব্রিকটা সেটা হচ্ছে আপনার ডুবাই চেরি ঠিক আছে ডুবাই চেরি ইনারের যেই হুম দিব আচ্ছা আচ্ছা হুম ইনারটা যেটা করা আছে ব্ল্যাক কালার যে ইনারটা করা আছে সেটা হচ্ছে প্রিমিয়াম ইম্পোর্টে ডুবাই জেরি দিয়ে করা আছে খুবই সফট এবং খুবই কি বলবো একদম নন ট্রান্সপারেন্ট একটা হচ্ছে ফেব্রিক ইনার চেরি আর উপরের যেই আমরা কলিজা কালারের যেই ইয়াটা করেছি উপরে যে কোটির মতো এক সাইডে কলিজা কালারের একটা পার্ট এনেছি সেটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম ইম্পোর্টেড ডায়মন্ড জর্জের দিয়ে করা ঠিক আছে যেহেতু ইনারটা আমরা চেরি দিয়ে রেখেছি আর এটা হচ্ছে একটা ডিজাইন ক্রিয়েট করেছি উপরের কোটিটা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কটা দিয়ে সেজন্য আমরা এখানে ডায়মন্ড জর্জেরটা রেখেছি ইভেন স্লিপে যেটা করেছি সেটা হচ্ছে স্লিপটাও কিন্তু আমরা ইম্পোর্টেড ডায়মন্ড জর্জের দিয়ে রেখেছি ঠিক আছে খুবই সফট খুবই সফট আর এই সামার সিজনের জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট কালেকশন হবে বিকজ এরকম খুবই লাইট ওয়েট খুবই কমফোর্টেবল এবং খুবই সফট একটা আইটেম কালেকশান সো এটার ব্যাকসাইডটা কিন্তু আমরা ফুললি ইনারে যেহেতু আমরা ব্ল্যাক রেখেছি সো ব্যাক সাইডটাও কিন্তু আমরা ফুল্লি একদম ব্যাক সাইডে কোনো কাজ করা হয় না সাইডটা হচ্ছে এরকম ফুল্লি প্লেন ঠিক আছে আর আমাদের কিন্তু সাইজ আর লেন্থ কিন্তু কোনো লিমিটেশন নাই মানে হচ্ছে আপনাদের জন্য এটা ফুললি একটা আমরা বলতে পারি সুবিধা দিয়ে রেখেছি সেটা হচ্ছে আমাদের কাছে বডি সাইজ এবং বডি বডি সাইজ অ্যান্ড লেন্থ হচ্ছে আপনাদের সুবিধার জন্য আপনাদের সুবিধা মতো আপনারা বডি সাইজ এবং লেন্থ দিয়ে আমাদের কাছ থেকে মেক করে নিতে পারবেন যেহেতু আমাদের নিজেদের প্রোডাকশান হাউস আর আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেম কিন্তু অর্ডার যখন আমরা কনফার্ম করি আমাদের প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু আমরা নিউলি মেক করে তারপর প্রোডাক্টটা দিয়ে থাকি বিকজ আমাদের কিন্তু আগে থেকে মেক করা থাকে না আর আমাকে একটু দেখা যাচ্ছে কিনা না বা একটু শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর এটার কিন্তু আপাতত একটা কালারই আসছে আর এই কালারটাই থাকবে সেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং কলিজা কালারের একটা অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন আর কলিজা কালারটা হচ্ছে এমন একটা কালার আমার মনে হয় এই কালারটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ইম্পসিবল বিকজ কালারটা এত সুন্দর একটা কালার যে যে কোনো স্কিন টোনের আপনদেরকে কিন্তু কালারটা খুব ভালোভাবে মানায় আর আর ব্ল্যাক কালার তো একদম সবার পছন্দের কালার হ্যাঁ বোরকার জন্য ব্ল্যাক কালার কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নেওয়া যায় আর ডুবাই চেরি দিয়ে যেহেতু এটা মেক করা আছে আর যারা বোরকা ইউজ করে রেগুলার তারা তারা জানেন আর আমাদের কাছ থেকে যারা নিয়েছেন তারা অলরেডি জানেন যে আমাদের ফেব্রিকটা কত হাই কোয়ালিটি হয় আর বিকজ আমাদের প্রত্যেকটা ফেব্রিকই কিন্তু ইম্পোর্টেড কোয়ালিটি ফেব্রিক আর আমাদের আর ইনারটা কিন্তু আমি বলেছি ডুবাই চেরি দিয়ে দেওয়া আর আমাদের যে উপরের পার্টটা উপরের যে কোটির মতো সাইডে করে যে পার্টটা করা আছে কলিজা কালার সেটা হচ্ছে ইম্পোর্টেড ডায়মন্ড জর্জের দিয়ে ইভেন স্লিপটাও কিন্তু হচ্ছে আপনাদের ডায়মন্ড জর্জের দিয়ে করা সো অসম্ভব সুন্দর হ্যাঁ এটা কিন্তু খুব গর্জিয়াস একটা কালেকশন মানে সিম্পলের মধ্যে যদি কেউ একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করতে চান চোখ বন্ধ করে এরকম একটা কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু আপনারা অফিসে যারা অফিস করেন বা একটু একদম প্রত্যেক প্রত্যেকটা মানে এভার রেগুলার ইউজ করতে পারবেন খুব সুন্দর যে কোনো মিটিং অফিস এভেন আপনারা যারা রেগুলার বাসা থেকে বের হইতে হয় তাদের জন্য এটা খুবই একটা কি বলবো বেস্ট একটা অপশান আর আমি একটু বলি স্লিপেও কিন্তু আমরা জাস্ট সিম্পল করে একটু হালকা ছিটা ছিটা ওয়ার্ক মানে যেরকম হয় এরকম করেছি জাস্ট একটু ফুল ফুলটা দিয়ে একটু পাতা টাতা দিয়ে একটু জাস্ট ছিটাছিটা একটা ওয়ার্ক করেছি স্লিপে হ্যাঁ স্লিপে ওরকম গর্জিয়াস কিছু করা হয় নাই বাট ছিটা ছিটা ওয়ার্কটার কারণে কি হচ্ছে দূর থেকে আপনি দেখতেছেন কিনা জানি না আমি যেটা পরে আছি সেটা হচ্ছে একটু ছিটাছিটা ওয়ার্কের কারণে কিন্তু জিনিসটা একটু অসম্ভব সুন্দর একটু গর্জিয়াস লাগতেছে আর এই যে মাঝখানে করে একদম সুন্দর করে যেই ব্যাক মানে ইনারের কালারের সাথে ম্যাচ করে এখানে ব্ল্যাক কালারের একটা বর্ডার দেওয়া হয়েছে খুব সুন্দর স্মার্ট একটা কালেকশন চোখ বন্ধ করে বলে যাওয়া যায় খুব সুন্দর স্মার্ট একটা কালেকশন যাদের এরকম একটা কালেকশন মানে যারা রেগুলার বোরকা ওয়ার করেন তাদের কিন্তু তাদের কালেকশান এরকম একটা বোরকা কিন্তু আসলে থাকা যায় ঠিক আছে আর কি বলবো আর প্রাইসটা কিন্তু আমরা খুব রিজনেবল রেখেছি ঠিক আছে প্রাইসটা খুবই রিজনেবল রেখেছি কারণ আমাদের প্রত্যেকটা প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু খুবই 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 রিজনেবল খুবই বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে আমরা সব সময় ট্রাই করি কিভাবে আপনাদেরকে কি বলে কম প্রাইসে একটা বেস্ট কালেকশন আপনাদেরকে কীভাবে দেওয়া যায় সো এটার প্রাইস কিন্তু অনলি মানে অবিশ্বাস্য আসলেই অবিশ্বাস্য কিন্তু কারণ এরকম একটা এমব্রয়ডারি আইটেম এরকম প্রাইসে আসলে পাওয়াটাও কিন্তু একটা খুব রেয়ার একটা বিষয় আর এটার প্রাইস কিন্তু হচ্ছে আড়াই হাজার টাকা ঠিক আছে অনলি আড়াই হাজার টাকা বিকজ দুইটা পার্টের এরকম একটা আবায়া তার উপরে এরকম সুন্দর করে হ্যান্ড এমব্রয়ডারি করা ঠিক আছে আড়াই হাজার টাকা মানে খুবই খুবই বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে চোখ বন্ধ করে দিয়ে কিন্তু এটা নিয়ে নেওয়া যায় আর হচ্ছে আমি কিন্তু বলেছি যে আপনাদের জন্য আমাদের বডি সাইজ এবং লেন্থ কিন্তু কোনো লিমিটেড না আপনারা আপনাদের ইচ্ছা মতো বডি সাইজ এবং লেন্থে আমাদের কাছ থেকে মেক করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আর এইটার কিন্তু একটাই কালার ঠিক আছে এটার হচ্ছে একটাই কালার আর এটা হচ্ছে কলিজা ব্ল্যাক কালার এবং কলিজা কালারের একটা কালার কম্বিনেশন ঠিক আছে আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আমি একটু কমেন্টে যাই পুষণ কি পুষণ হাসান বলতেছেন খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু ঠিক আছে খুব আর হচ্ছে আসলে কিন্তু অনেক ভালো লাগতেছে হ্যাঁ খুবই খুব খুব ইলিগেন্ট একটা কালেকশন মানে খুব মধ্যে খুবই গর্জিয়াস একটা কিন্তু সিম্পলের ঠিক আছে আর এটা কিন্তু একটা কেমন একটা প্রিটি একটা লুকও কিন্তু আসছে এই কালার কম্বিনেশনটা হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড কলিজা কালারটা হচ্ছে খুব সুপার ডুপার হিট একটা কালার হ্যাঁ কলিজা কালার কিন্তু হ্যাঁ আর এটা কিন্তু আপনারা তা আমি তো আপনাদেরকে কাছ থেকে দেখালাম যে এরকম একটা এমব্রয়ডারি হ্যান্ড এম্ব্রয়ডারি করা হচ্ছে একটা গর্জিয়াস কালেকশন ঠিক আছে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আড়াই হাজার টাকা দেশ ও বেশি দেরি না করে স্টক আউট হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি করে আপনাদের কালেকশানে নিয়ে নেন বিকজ এমব্রয়ডারি আইটেম তো আপনারা যখন আমাদেরকে অর্ডার করবেন আপনাদের বডি সাইজ এবং লেন্থ অনুযায়ী যখন আমরা মেক করবো এমনিতেও কিন্তু আমরা বলি আমাদের প্রত্যেকটা কাস্টমারকে যে আমাদের প্রত্যেকটা আইটেম আমরা নিউলি মেক করে দেয় সো অ্যাম্ব্রয়ডারি আইটেমের কারণে কিন্তু আমরা একটু টাইম নিব। ঠিক আছে সো বেশি দেরি না করে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলুন যে যত তাড়াতাড়ি অর্ডার করবেন সে তত তাড়াতাড়ি প্রোডাক্টটা পেয়ে যাবেন বেশি দেরি না করে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলুন এরকম সুন্দর একটা গর্জিয়াস একদম রেগুলার ওয়ারের জন্য এরকম একটা বোরখা কিন্তু আসলে মিস করার মতো না ঠিক আছে মিস করার মতো না সো অনেক কিছুই কিন্তু বললাম আপনাদের যদি কারোর কোনো কোয়েশন থাকে কারোর কোনো কিছু জানার থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানান ঠিক আছে আর আপনাদের কমেন্ট নেওয়ার আগে হ্যাঁ ঠিক আছে আমি একটু দেখাই আপনাদেরকে যেহেতু এতক্ষণ আমি যেহেতু আমার ডলে পর্ন ছিল আমি যা কিছু বলেছি আপনার একটা প্রাইমারি আইডিয়া কিন্তু পেয়ে গেছেন যে বোরকাটা কেমন হতে পারে বা ডিজাইনটা কেমন হতে পারে আমিও কিন্তু পড়ে আছি ঠিক আছে আমিও কিন্তু একটা আরেকটা কাল আরেকটা এই সেম টু সেম ডিজাইনের একটা বোরকা পরে আছে আপনারা একটু দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না খুব সুন্দর একটা কালেকশন ঠিক আছে কেমন লাগতে পারে আপনার নিশ্চয়ই একটা আইডিয়া পেয়ে গেছেন যে এরকম একটা কালেকশন এরকম একটা এলিগেন্ট একটা গর্জিয়াস কালেকশন যখন আপনারা পড়বেন কেমন লাগতে পারে সুন্দর একটা মানে কি বলবো অনেক সুন্দর আমার তো খুলতে ইচ্ছা করতেছে এত সুন্দর একটা আইটেম আর আমাদের কাছে কিন্তু অবশ্যই আপনি এটার সাথে ম্যাচিং হিজাবের নিকাপ পাবেন ঠিক আছে হিজাবের নিকাপ কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা আবায়ের সাথে কিন্তু আমাদের ম্যাচিং হিজাব আছে বাট হিজাব আপনাকে নিতে হবে ওটা বাধ্যতামূলক না কেউ যদি চান যে হ্যাঁ আপনি ম্যাচিং হিজাবের নিকপ পড়বেন সেক্ষেত্রে পসিবল আর আমাদের কিন্তু হিজাবটার সাথে কিন্তু আমাদের নিকাপটা কিন্তু ফ্রি ঠিক আছে হিজাবটার সাথে নিকাপটা কিন্তু ফ্রি আর আমাদের হিজাবটা আমি একটু বলি আমাদের হিজাবটা কিন্তু প্রিমিয়াম ইম্পোর্টেড ডায়মন্ড জর্জেট দিয়ে মানে হচ্ছে এই এই উপরের আপার পার্টের যে এক পাশে যে ডিজাইনটা করা হয়েছে যে ইম্পোর্টেড ডায়মন্ড জর্জেট দিয়ে এই ফেব্রিকটার আমাদের হিজাবের ফেব্রিকটা কিন্তু একদম সেম ফেব্রিক ঠিক আছে আমাদের প্রত্যেকটা হিজাবই কিন্তু হচ্ছে ইম্পোর্টেড ডায়মন্ড জর্জি দিয়ে মেক করা আমরা শিফনের কোনো হিজাব ইউজ করি না বিকজ শিফনের হিজাবটা কিন্তু ট্রান্সপারেন্ট ঠিক আছে ফুললি বডি শো করবে আর হচ্ছে কোয়ালিটি ফুল না বেশি দিন ইউজ করার মতো না সো আপনারা একটা কোয়ালিটির ফুল প্রোডাক্ট বিকজ আপনাদের কষ্টের টাকা কষ্টের টাকা দিয়ে যদি আপনারা এরকম একটা ভালো ফুল প্রোডাক্ট না নেন সেটা কিন্তু আসলে হয় না আর আমরাও সবসময় চাই যে আপনারা আপনাদের এই কষ্টের টাকা দিয়ে একটা সুন্দর একটা মার্জিত গর্জিয়াস একটা কালেকশান আপনারা তাড়াতাড়ি করে পারচেস করে ফেলুন আর এই হিজাবটা কিন্তু লেন্থ কিন্তু হচ্ছে এটি আর ওয়াইডে হচ্ছে থার্টি সো ফুল বডি কিন্তু ইজিলি কাবার হয়ে যায় আমি একটু দূর থেকে দেখাই ফুল বডি কিন্তু ইজিলি কাবার হয়ে যাচ্ছে হ্যাঁ আর আমি কিন্তু ছোট করে পড়েছি এখানে বিকজ পিন আপ টিন আপ করা আছে একটু ছোট করে পড়েছি আর নিক যেহেতু পড়েছি আপনারা বুঝতেই পারতেছেন যে কেমন হতে পারে হিজাবগুলা আর হিজাবগুলা কিন্তু অনলি হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা ঠিক আছে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা আর সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটা ম্যাচিং হিজাব প্রত্যেকটা হিজাবের সাথে সরি নিক আর প্রত্যেকটা হিজাবের সাথে কিন্তু আমাদের এরকম একটা ফ্রি নিকাব আপনারা অবশ্যই পেয়ে যাবেন অনলি অনলি থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা আর নিকাবটাও কিন্তু অনেক লেন্থ হ্যাঁ ঠিক আছে লেন্থ আছে আপনারা দেখতে বুঝতেই পারতেছেন আর আমার কিন্তু হিজাবটা কিন্তু এই যে আমি দুই পাশে কিন্তু পিন আপ করে রেখেছি সো অনেকে ভাবতে পারেন যে পাশে কেন কাবার দিচ্ছে না কিন্তু আমি দুই পাশে পিন আপ করে রাখাতে কিন্তু এটা একটু উঠে আছে ঠিক আছে কিন্তু ইজিলি কিন্তু ফুল বডি কাবার হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সেই আজকে সেই গর্জেস কালেকশনটা দূর থেকে দেখা যাচ্ছে আই থিঙ্ক খুব সুন্দর একটা কালেকশান আর হ্যাঁ অনেক আপুরা আমাদেরকে কমেন্টে জানান যে এর নিচের ঘের কত হতে পারে ঠিক আছে এই যে আমি একটু দেখাই আপনাদেরকে ঘেরটা একটু দেখাচ্ছি ঠিক আছে দেখেন ঘেরটা ঠিক আছে কত হতে পারে আপনারা বলেন তো কত হতে পারে এরকম একটা মানে এটার ঘের কত হতে পারে আপনাদের কীরকম আইডিয়া আছে একটু দেখি আমাদের প্রত্যেকটা বোরকার আইটেমে মানে প্রত্যেকটা বোরকাতে কিন্তু আমরা সর্বনিম্ন ঘের ইউজ হয় আমাদের ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ঠিক আছে সর্বনিম্ন ঘের এরপরে কিন্তু আমাদের বাড়তেই থাকে সো এটাতেও আপনার অলমোস্ট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ঘের কিন্তু মেনটেন করা আছে সো চোখ বন্ধ করে আপনারা এরকম একটা কালেকশান নিয়ে নিতে পারেন আর অর্ডার করার প্রসেসিংটা খুবই সিম্পল লাইভ চলাকালীনও আপনারা অর্ডার করতে পারেন আর আমাদের তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের ছবি কিন্তু ফেসবুকে আপলোড ফেসবুক পেজে আপলোড দিয়ে দেওয়া হবে সেখানেও আপনারা কমেন্টের মাধ্যমে ইনবক্স করতে পারেন আবার লাইভ চলাকালীন সময় স্ক্রিনশট নিয়েও কিন্তু আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন ঠিক আছে আমাদের আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে আমরা আপনারা অর্ডার কনফার্ম করে নিব। সো অনেক সুন্দর একটা আবায়া ঈদের কালেকশনের জন্য কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নেওয়া যায় একদম গর্জিয়াস একটা কালেকশন খুব প্রিটি এবং খুবই সোভার একটা কালেকশন হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড কলিচা কালারের কালেকশানটা আসলে চোখ বন্ধ করে নিয়ে নেওয়ার মতোই তো অনেক কিছুই বললাম আপনাদেরকে একটু কমেন্টে যাই কমেন্টে যাই একটু লেয়া কোতালি ক্লিয়ার বাট বিউটি পার্টস ক্লিয়ার ইওর বিউটি পার্টস ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে আর কোনো কোয়ারিজ না থাকে তাহলে আমি আজকের লাইফটা এতটুকু পর্যন্তই আবার ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে আরেকটা আইটেম নিয়ে দেখা দেখা হবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত বানাত আবায়া অ্যান্ড হিজাবের সাথে থাকুন বানাত আবায়ান হিজাবের জন্য প্রে করুন সবার জন্য প্রে করুন যেহেতু প্যান্ডামিক সিচুয়েশান চলতেছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Assalamualaikum